নমস্কার, আমার নাম উত্তম সরকার, আমার বয়স 38, আমার বাড়ি মতলব। আমি আজকে 8 থেকে 9 মাস ধরে মানে প্রথম ব্যথাটা মানে হালকা পায়ে শিনশিন শিনশিন করতো, পরে ফার্মেসির থেকে হালকা ওষুধ খেলাম, খাওয়ানোর পরে না ভালো হইতেছে না, পরে এগুলো তো আর বুঝতে পারি নাই। এরপরে মানে একজনে বললো মার ছেলে কোনো সমস্যা, ওনার ওষুধ দিল, পরে না তাও কোনো কাজ হয় না। পরে চাঁদপুরে আইসা একটা মেডিসিন ডাক্তার দেখাইলাম, দেখানোর পরে ওনার বলতেছে আপনি এমআর করান, এমআর করাইলে বোঝা যাবে রোগ ধরা খালি। তখন আমি ঢাকা আসলাম এই কলাবাগান হাসপাতালে, ওখানে আমার মামা আছে এমআর করায় ওই সফটওয়্যারে, এমআর করাইলাম। করানোর পরে মামায় বলতেছে তোমার তো পিএলআইডি এবং ডিস্ক বেশি বাড়িয়ে গেছে, L4 L5। এরপরে আমার বললো যে তোমার তো অপারেশন করতে হবে, অপারেশন তুমি করো না, তোমার আমি একটা তুমি আমার ভাগে না, তোমার একটা আমি লিঙ্ক দিই, ওখানে তুমি দেখো ভিডিও মিডিও দেখা কি অবস্থা। আমার এই স্যারের লিঙ্কটা দিচ্ছে, লিঙ্কটা দেওয়ার পরে স্যারের ভিডিও দেখতেছি, আমার মনের ভিতরে একটা আত্মবিশ্বাস ভেঙে গেল। আরো অনেক ভিডিও দেখছি কিন্তু এই স্যারের মানে টিভিতে মানে বিভিন্ন ইয়ায় যে রোগীর সাথে কথা বলে আমার আত্মবিশ্বাস বাড়ছে, তার কারণে স্যারের কাছে আমি পরে আসতে বাধ্য হইলাম। ঠিক আছে, তাই আসলে এই যে আজকে প্রায় তো 26 দিন, স্যারে বলছিল প্রথম যে 15 থেকে 20 দিন, আমার হয়তো ডিস্টার্ব বেশি বাড়ে গেছে তাই সময়টা বেশি লাগছে, তাই বসাই ভরসা মনে করেন আমি এখন ভালো আছি। এখন আমি স্যারের জন্য দোয়া করি, কারণ স্যারে খুব ভালো মনের মানুষ। আমি তো প্রায় প্রায় 5 মিনিট 7 মিনিট হাঁটলে আর কাইট দেওয়া যাইত না, মনে আটকে যাইত পাওয়া। আমি ফ্যামিলিতে বুঝাই নাই কিন্তু প্রথম আমি মনে আমি এভাবে বুঝাইছি যে আমি একটা শক্তিশালী আছি, আমি নিজের নিজের নিয়ন্ত্রণে রাখছিলাম আর কি। কিন্তু একটা পর্যায়ে আমি দেখতেছি যে এটা যদি আমি লুকিয়ে নিই তাহলে আমার দিনের দিন ক্ষতি হইতেছে, তাহলে আমি যদি আমার আমি ভালো থাকলে আমার ফ্যামিলি ভালো থাকবে, ওইটার উপরে নির্ভর করে। আমার ফ্যামিলি জানে না যে এই শ্যামলী আরসি প্রতিষ্ঠান এত ভালো মানের, এটা কিন্তু আমার ফ্যামিলি জানতো না, আমি জানতে পারছি, আমি আমার নিজের আত্মবিশ্বাস নিয়ে এখানে আসছি। এখন আমারও বলছে যে যে ঠিক আছে, অপারেশন সারা যতক্ষণ ভালো হয়েছে তার ভগবান কৃপা করছে এটাই প্রার্থনা করি আর কি। এখন আমার ওইরকম ব্যথা নাই, আগে যেমন পা জিমজিম করতো বা পায়ের নিচে ব্যথা যাইতো বা এই পাওড়া এভাবে বাঙলে বেশিক্ষণ থাক 2 মিনিট থাক বেশি রাখতে পারতাম না, এই সমস্যাগুলো এখন আর কিচ্ছু নাই, এখন হালকা একটু মানে আছে। আর এই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট বা সবাই তারা অত্যন্ত আসলে ভালো মনের মানুষ এবং খুবই ওরা আমাকে মানে বিশেষ করে আমি মনে করি যে ওনাকে আমার আজকে ওরা 20 দিন যাবত ট্রিটমেন্ট দিছে, বিশেষ করে আমি ওনাকে অনেক বিশেষ ধন্যবাদ জানাই যে ওনা আমাকে অনেক শ্রম দিয়ে আমি ওনার মাধ্যমে বেশিরভাগ আমারটা আত্মবিশ্বাস নিয়ে আমি আজকে ভালোই উঠলাম। আমি মনে করি যে এই ডিপিআরসি হাসপাতালে আসেন, আসলে আপনারা দেখেন তাদের আই সবকিছু নিয়ম শৃঙ্খলা সবকিছুই খুব খুব সুন্দর, আমি আমি যেটা পাইছি কারণ এটা আমি তার অবিশ্বাসের কিছু না। আমি মনে করি যে আমার মতন আইসা আপনারা আত্মবিশ্বাস নিয়ে আসেন, বাস আসবেন মুখ খেলা কইরা যাইবেন হাসি দিয়া, আমার জন্য দোয়া করেন, একটু আশীর্বাদ করেন আমি যাতে সুস্থ থাকতে পারি। সবাইকে নমস্কার, মুসলমানকে সালাম আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।